am become death, the destroyer of worlds. 16 জুলাই 1945 সকাল 5টা বেজে 30 মিনিট নিউ মেক্সিকোর সোকোরো থেকে প্রায় 35 মাইল দক্ষিণ পূর্বে জনার্দা দেল মুয়ের্তো মরুভূমিতে ঘটে এক ভয়ঙ্কর বোম ব্লাস্ট। তবে এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, এটি ছিল পারমাণবিক অস্ত্রের প্রথম বিস্ফোরণ, যার সাংকেতিক নাম ছিল ট্রিনিটি। এটি মার্কিন সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়েছিল এবং এর প্রধান কর্ণধার ছিলেন জে রবার্ট ওপেনহেইমার। প্রথম আণবিক বোম অর্থাৎ ট্রিনিটি, যার মধ্যে নিহিত ছিল হিরোশিমা এবং নাগাসাকির ভয়ঙ্কর বিস্ফোরণের বীজ এবং লক্ষাধিক মানুষের মৃত্যুবান। ট্রিনিটি টেস্টের সফল পরীক্ষামূলক পর্যায়ের পর ওপেনহেইমার ভীত এবং বিস্মৃত হয়েছিলেন, কারণ তিনি যা কল্পনা করেছিলেন তার থেকে 50 গুণ ভয়ঙ্কর ছিল এই বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে যে তাপ উৎপন্ন হয়েছিল তা স্টিলের পাত পর্যন্ত গলাতে সক্ষম ছিল এবং এই বিস্ফোরণে বিপুল ধোঁয়ার মেঘ 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এই ঘটনায় ভীত বিস্মৃত ওপেনহাইমার ভাবেন, মানব সভ্যতা কি তবে তার হাতেই ধ্বংস হতে চলেছে? এই প্রশ্ন কুড়ে কুড়ে খেয়েছিল তাকে। তখন মনকে শান্ত করতে তিনি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ গীতার আশ্রয় নেন, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখান এবং তার কর্তব্যে অবিচল থাকার পরামর্শ দেন। জাপানে পরমাণু হামলার পর ওপেনহাইমার বলেন, আমি মৃত্যু হয়ে এসেছি। এই উক্তি আজও বিখ্যাত হয়ে আছে। কিন্তু কে এই ওপেনহাইমার? ক্রিস্টোফার নোলান কেন সিনেমা বানালেন তাকে নিয়ে? কেনই বা তিনি অ্যাটমিক বোম বানালেন, আর কিভাবেই বা তা বানালেন? তার সাথে কি হিরোশিমা নাগাসাকির কোনো সম্পর্ক রয়েছে? সম্পর্ক যদি থেকেও থাকে তাহলে এই লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য তিনি কি অনুতপ্ত? এই সবই নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। অজানা তথ্যের সন্ধানে ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জুলিয়াস রবার্ট ওপেনহেইমার, যিনি ম্যানহাটন প্রকল্পের ডিরেক্টর ছিলেন এবং প্রথম পারমাণবিক বোম তৈরি করার জন্য তাকে পারমাণবিক বোমার জনক বলা হয়। ওপেনহেইমার 22 এপ্রিল 1904 সালের নিউ ইয়র্ক সিটিতে একটি জার্মান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং মা ছিলেন একজন চিত্রকর। ভাই ফ্র্যাঙ্ক ওপেনহাইমারও একজন পদার্থবিদ হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতক পূর্ব শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় ওপেনহেইমার ল্যাটিন, গ্রিক, পদার্থবিদ্যা, রসায়ন প্রভৃতি বিষয়ে দক্ষ হয়ে ওঠেন। 1925 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি গবেষণা কর্মের জন্য ইংল্যান্ড যান। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতে লর্ড আর্নেস্ট রাদারফোর্ডের তত্ত্বাবধানে আণবিক গঠন বিষয়ে তিনি গবেষণা চালান। গবেষণা শেষে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। আমেরিকার তরফে অ্যাটম বোম বানানো স্রেফ ভয়ে, এই আশঙ্কায় যে অ্যাডলফ হিটলারের জার্মানি তা আগেভাগেই বানিয়ে ফেলবে এবং তা ফেলবে আমেরিকার ঘাড়ে। হিটলার অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর কিছুদিন পর থেকেই ইউরোপকে শাসাচ্ছিলেন, এই বলে যে তার হাতে আছে এমন এক জিনিস যা দিয়ে তিনি যুদ্ধ জিতবেন। এদিকে হিটলারের অত্যাচারে ইউরোপের অনেক দেশের বড় বড় বিজ্ঞানী তখন পাড়ি দিয়েছেন আমেরিকায়। অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ে। তাদের ভয় পাওয়ার কারণ ছিল অ্যাটম বোম তৈরি, যার মূল কাজ ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম পরমাণুকে নিউট্রন কণা দিয়ে আঘাত করে দুটুকরো করে ফেলা। সে কাজের মধ্যে ইউরেনিয়াম বিভাজন বা ফিশন প্রথম টের পাওয়া গিয়েছিল জার্মানিতে। সেই টের যিনি পেয়েছিলেন তার নাম অটো হান। যাই হোক, মোট কথা হলো বিজ্ঞানীদের তরফে হিটলারের হাতে অ্যাটম বোমা এসে গিয়েছে বা যাচ্ছে, এরকম ভয় পাওয়ার সঙ্গত কারণ ছিল। অন্য বিজ্ঞানীদের কথা থাক, ভয় আইনস্টাইনও পেয়েছিলেন। প্রমাণ 1939 সালের 2 আগস্ট আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্টকে লেখা তার চিঠি। যুদ্ধ তখনও শুরু হয়নি, তার আগেই জার্মানি প্রধানত দেশগুলির খনি থেকে ইউরেনিয়াম রপ্তানি বন্ধ করে দিয়েছে। এ খবর প্রেসিডেন্টকে দিয়ে আইনস্টাইন জানালেন অ্যাটম বোম বানানোর সম্ভাবনার কথা। লিখলেন, প্রচণ্ড ক্ষমতা সম্পন্ন নতুন এক ধরনের বোমা বানানো যেতে পারে। তিনি আরও লিখলেন,
তেমন একটি বোমা স্টিমারে বয়ে নিয়ে গিয়ে যদি কোনো বন্দরে ফাটানো যায় তাহলে গোটা বন্দর এবং আশেপাশের এলাকা ধ্বংস হবে। 1939 সালে জার্মান কর্তৃক পোল্যান্ড দখল করা হয়। বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং লিও জিলার্ড মার্কিন সরকারকে সতর্ক করে দেন যে নাজিরা যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে তা সমগ্র মানবজাতির জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভীতির কারণ হয়ে দাঁড়াবে। এ প্রেক্ষিতে ওপেনহেইমার প্রকৃতি প্রদত্ত ইউরেনিয়াম থেকে ইউরেনিয়াম 235 পৃথকীকরণের প্রক্রিয়া নিয়ে কাজ করতে শুরু করেন। কেননা এ ধরনের পারমাণবিক বোমা নির্মাণের জন্য ইউরেনিয়াম 235 প্রয়োজন। আগস্ট 1942 সালে মার্কিন সামরিক বাহিনী ব্রিটিশ এবং মার্কিন পদার্থবিদদের নিয়ে পারমাণবিক শক্তির সন্ধানে সংস্থা গঠনের চেষ্টা চালায়, যা পরবর্তীকালে ম্যানহাটন প্রকল্প নামে পরিচিত। এর কর্মপন্থা নির্ধারণে ওপেনহেইমারকে প্রকল্প গঠন এবং ল্যাবরেটরির প্রশাসক রূপে মনোনীত করা হয়। 1945 সালের 6 আগস্ট সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটিল বয় নামের নিউক্লিয় বোমা ফেলে এবং হিরোশিমা শহরের প্রায় 90% ধ্বংস হয়ে যায়। এতেই মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষান্ত থাকেনি। এর ঠিক 3 দিন পর অর্থাৎ 9 আগস্ট নাগাসাকি শহরের ওপর ফ্যাট ম্যান নামের আরেকটি নিউক্লিয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হিরোশিমাতে বোম বিস্ফোরণে আনুমানিক মৃতের সংখ্যা প্রায় 1,40,000 আর নাগাসাকিতে প্রায় 74,000-এর মতন। এছাড়াও এই দুই শহর মিলিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া এবং জটিল রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আরও দাঁড়ায় 2,14,000। বিজ্ঞানীদের ট্রিনিটি টেস্টের আনন্দ উল্লাস গভীর বিষাদে ঢাকা পড়ে যায় যখন মুখরিত দুই জনপদ নাগাসাকি এবং হিরোশিমা মৃত্যুপুরীতে পরিণত হয়। মানব সভ্যতার ইতিহাসে অমোচনীয় কলঙ্কের কালিমা হয়ে পারমাণবিক বোমা লেপ্টে যায় ইতিহাসের পাতায়। এই ঘটনার পর ওপেনহেইমার এক সাক্ষাৎকারে বলেন, দুর্নিবার আবিষ্কারের নেশা যখন বিশ্বকে পেয়ে বসে অগ্রপশ্চাৎ বিবেচনা করার সময় তখন থাকে না। একজন বিজ্ঞানীর সাধ্য কি যে তা রোখে।